হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় রকমারি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিচিঙ্গার তরকারি। এটা এমন ভাবে রান্না করেছি, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তাহলে এবার শুরু করা যাক। এবার আমি চিচিঙ্গা, আলু, টমেটো নিয়েছি। এগুলোকে কেটে তারপর ধুয়ে নিব। এখানে আছে আদা, বাদাম, কাজু, কাঁচা লঙ্কা, এগুলো আমি এখানে পেস্ট করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি তেল, শুকনো লঙ্কা আর কালো জিরা। এবার দিয়ে দিব আলু। আলুগুলো একটু ভেজে নিই। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার আমি পেস্ট মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলোকে একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এবার দিয়ে দিব একটু পরিমাণ মতো চিনি। কষানো হয়ে গেছে, এবার আমি চিচিঙ্গা গুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। নামানোর আগে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমাদের চিচিঙ্গা নিরামিষ তরকারি। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ইফ ইউ ডু, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।